কাঁকর কাছে লোহাকট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রায় 7 ঘন্টা হতে চলল, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নয় কাঁকর কাছের ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে কাঁকর গাছের লোহাপট্টিতে। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন কাজ করছে পর্যায়ক্রমে। এখনো পকেট ফায়ার রয়েছে বেশ কিছু এলাকায়। রাত 1টা থেকে 1:30টার মধ্যে আগুন লাগে। দমকল পৌঁছায় ফোন করার সঙ্গে সঙ্গে। মধ্যরাত থেকেই আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরো ঘন্টাখানেক সময় লাগবে বলেই জানিয়েছেন দমকল বিভাগ। তবে ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি এখনো পর্যন্ত।